কোন ফর্মুলায় লীগ পর্বে অভাবনীয় সাফল্য পায় ভারত? ডাচদের হারিয়ে হদিশ দিলেন রোহিত শর্মা। সেমিফাইনালের আগে ভারতীয় দলে দুঃসংবাদ, চোট পাওয়া সিরাজ সেমিফাইনালে খেলা অনিশ্চিত। সিরাজ চোট পেয়ে মাঠের বাইরে যেতেই বোলিং নিয়ে সমস্যায় রোহিত, ডাকলেন বিরাট, শুভমান সূর্যকে। বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের, গ্যালারিতে কিভাবে উদযাপন আনুষ্কার? চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেল যে 8 দল। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ 2023 অভিযান শুরু করে ভারত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগের অভিযান শেষ করেন রোহিত শর্মারা। মাঝের সময় টিম ইন্ডিয়ায় একে একে হারিয়ে দেয় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে। অর্থাৎ রাউন্ড রবিন লিগের 9টি ম্যাচেই জয় তুলে নেয় ভারত। একমাত্র দল হিসেবে সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। রবিবার চিন্নাস্বামীতে ডাচদের হারিয়ে অপরাজিত থাকার রহস্য ফাঁস করলেন রোহিত। কোন ফর্মুলায় লিগ পর্বে অভাবনীয় সাফল্য পেয়েছেন তারা, জানিয়ে দেন হিটম্যান। রোহিত বলেন, যখন থেকে আমরা টুর্নামেন্ট শুরু করেছি একটা করে ম্যাচে নজর ছিল আমাদের, আমরা কখনোই অনেক দূরে তাকাতে চাইনি। এটা দীর্ঘ টুর্নামেন্ট, শেষ পর্যন্ত যেতে হলে 11টি ম্যাচ খেলতে হবে, সুতরাং লক্ষ্যটাকে ছোট করে নেয়াই বুদ্ধিমানের কাজ, সেভাবেই আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি। রোহিত আরও যোগ করেন, ভিন্ন ভিন্ন মাঠে খেলতে হয়েছে আমাদের, পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক সেটাই করেছি আমরা। 9টি ম্যাচে যেভাবে নিজেদের মেলে ধরতে পেরেছি ভীষণ খুশি। প্রথম ম্যাচ থেকে আজকের ম্যাচ পর্যন্ত অত্যন্ত নিখুঁত ক্রিকেট উপহার দিতে পেরেছি আমরা। দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে রোহিত বলেন, দু একজন নয় বরং আলাদা আলাদা খেলোয়াড় সময়ে সময়ে দায়িত্ব ভাগ করে নিয়েছে এবং নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। সবাই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। আলাদা আলাদা মাঠে খেলতে নামাটা চ্যালেঞ্জের, আমরা দারুণভাবে ভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। শুরুতে টানা 4টি ম্যাচে আমরা রান তাড়া করেছি, তারপরে আমাদের শুরুতে ব্যাট করতে হয়েছে, স্পিনারদের সঙ্গে পেসাররাও দায়িত্ব ভাগ করে নিয়েছে। শেষে ভারত অধিনায়ক বলেন, আমরা ঘরের মাঠে খেলতে নেমেছি, তাই প্রত্যাশার চাপ রয়েছে। আমরা একে অপরের সান্নিধ্য ও সাফল্য উপভোগ করি, মাঠে নেমে খেলাটাকে উপভোগ করা গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আগে ভারতীয় দলে দুঃসংবাদ, চোট পাওয়া সিরাজ সেমিফাইনালে খেলা অনিশ্চিত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় চোট পেলেন মোহাম্মদ সিরাজ। একটি ক্যাচ ধরতে গিয়ে গলার কাছে বল লাগে, গলায় হাত দিয়ে ধরে থাকতে দেখা যায়। মাঠের বাইরেও চলে যান ভারতের তারকা এই পেসার, তার জেরে উদ্বেগ তৈরি হয়, কারণ আগামী বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে নামবে ভারত। সেই পরিস্থিতিতে সিরাজের চোট যদি গুরুতর হয় তাহলে কি হবে তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। রবিবার বেঙ্গালুরুতে 14.4 ওভারে সেই ঘটনা ঘটে, কুলদীপ যাদবের বলে বড় শট মারতে যান ম্যাক্স ও দাউদ, কিন্তু বলটা শূন্যে উঠে যায়, অফ স্ট্যাম্পে লেগ ব্রেক করেন কুলদীপ। বড় শট মারতে চাইলেও ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারেননি ডাচ তারকা, আর শূন্যে উঠে যায় বল। লং এর দিকে বলটা যেতে থাকে, সিরাজ এসে বলটা ধরতে যান, বলে ঠিক নিচেই চলে আসেন, কিন্তু বলটা ধরতে পারেননি, বরং তার গলার কাছে বলটা পড়ে যায়, যা দেখে একেবারে খুশি হননি কুলদীপ, বিরক্তি প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। তবে সেই সব ছাপিয়ে উদ্বেগ বাড়ে সিরাজকে নিয়ে, গলায় সরাসরি বল এসে পড়ায় চোট লাগে। ফিজিওদের সঙ্গে মাঠের বাইরে চলে যান সিরাজ, গলার দিকে ইঙ্গিত করে দেখাতে থাকেন যে কোথায় লেগেছে। যে দৃশ্য দেখে ভারতীয় ফ্যানদের মধ্যে তুমুল আতঙ্ক তৈরি হয়, কারণ ইতিমধ্যে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। সেমিফাইনালের আগে সিরাজের চোট লাগলে কি হবে সেটা ভেবেই আঁতকে ওঠেন তারা। তবে সকলকে স্বস্তি দিয়ে কিছুক্ষণ পরে মাঠে ফিরে আসেন সিরাজ। সিরাজ এদিন একটি মেডেন সহ 4 ওভারে 25 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ওপেনার ওয়েসলি বারেসিকে তিনি সাজঘরে ফেরান। তবে যেটা চিন্তার বিষয় তা হলো, সিরাজ চোট পাওয়ার পর থেকে দীর্ঘক্ষণ বোলিং করেননি। তার চোট কতটা গুরুতর, সেমিফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে চর্চা শুরু হয়। যদিও ডাচদের ইনিংসের 36তম ওভারে সিরাজ নিজের পঞ্চম ওভারটি করতে যান।
সিরাজ চোট পেয়ে মাঠের বাইরে যেতেই বোলিং নিয়ে সমস্যায় রোহিত, ডাকলেন বিরাট, শুভমান, সূর্যকে। হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই ভারতীয় দলকে ষষ্ঠ বোলার নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। হেড কোচ রাহুল দ্রাবিড় মজা করে বলেছিলেন, আমাদের ষষ্ঠ বোলার বিরাট কোহলি। তবে সেই মজা আর মজা রইল না, চোট পেয়ে মোহাম্মদ সিরাজ বেশ কিছুক্ষণের জন্য মাঠের বাইরে যেতে অবস্থা সামাল দিতে নেদারল্যান্ডস ম্যাচে বোলিংয়ের জন্য বিরাট কোহলি, শুভমান গিলকে ডাকতে হলো রোহিত শর্মাকে। নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে ভারতের শক্ত গাঁট, ভারতের বোলাররা এবার বিশ্বকাপে যে ছন্দে রয়েছেন তাতে ষষ্ঠ বোলারের প্রয়োজন পড়বে না বলে অনেকেই মনে করছেন। যদিও এদিন সিরাজের চোট পেয়ে কিছুক্ষণের জন্য বাইরে যাওয়া এই ষষ্ঠ বোলার অপশন নিয়ে চর্চায় চলে এলো। বিরাট কোহলি 9 বছর পর ওডিআইয়ে ক্যারিয়ারের 5ম উইকেটটি পান। তিনি 3 ওভারে 13 রান দিয়ে 1টি উইকেট পান। শুভমান গিল 2 ওভারে 11, সূর্যকুমার যাদব 2 ওভারে 17 রান দিয়েছেন। রোহিত মোট 9 জন বোলার ব্যবহার করেছেন। বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের, গ্যালারিতে কিভাবে উদযাপন আনুষ্কার? বিশ্বকাপের মাঝে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, প্রয়োজন পড়লে বিরাটকে দিয়ে বল করানো যেতে পারে। বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর 3টি ডেলিভারি করেন বিরাট। সেই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, এটা ঠিক যে আমাদের কাছে ষষ্ঠ বোলার নেই, তবে আমাদের কাছে রং ফুটেড ইনসুইঙ্গার বোলার আছে যে বেশ কিছু ওভার হাত ঘোরাতেই পারে। তাকে বোলিং করতে দেখার জন্য সমর্থকরা গলা ফাটিয়ে দিচ্ছিল। প্রথম পাওয়ার প্লে শেষ হতেই বোলার বিরাটকে আক্রমণে আনেন অধিনায়ক রোহিত শর্মা। 25তম ওভারেই বাজিমাত, নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের ব্যাটের কানা ছুঁয়ে যায় বিরাটের ডেলিভারি। সোজা সেই বল লুফে নেন উইকেট কিপার কেএল রাহুল। উচ্ছ্বাসে ফেটে পড়ে বিরাটের আইপিএলের ঘরের মাঠ চিন্নাস্বামী। এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন আনুষ্কা শর্মা। জীবনসঙ্গীকে উইকেট নিতে দেখে শূন্যে দোহাত ছুড়ে সেলিব্রেট করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেল যে 8 দল। অবশেষে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা নিশ্চিত করল। এতদিন কিছুটা ধোঁয়াশা, কিছুটা সমীকরণ মিলিয়ে হিসাব নিকাশ সব থাকলেও বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে 8-এ থেকে শেষ করা বাংলাদেশ দল 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস যথাক্রমে 9 ও 10-এ থেকে শেষ করার কারণে তাদের জন্য 2025 সালের এই টুর্নামেন্ট খেলার সুযোগ হচ্ছে না। নিয়মে এমন ছিল, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করতে হবে পয়েন্ট টেবিলে 8-এর মধ্যে থেকে। এখানে লড়াইটা ছিল মূলত বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। অবশ্য পয়েন্ট টেবিলের শেষে থাকা নেদারল্যান্ডসও ছিল লড়াইয়ে। মূলত গত 6 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বাংলাদেশ দল টেবিলের 8-এ উঠে আসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হারে টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশের। হারের ব্যবধান বেশি হলে অবশ্য সেখানে পার্থক্য তৈরি হতে পারত। এখানে একরকম উতরে যায় দলটি। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে ইংলিশরা জিতে নিজেদের অবস্থান রাখে টেবিলের 7-এ, যা ম্যাচ শুরুর আগেও তেমনই ছিল। এই ফলাফলগুলি বাংলাদেশের জন্য ছিল ইতিবাচক, তবু অপেক্ষা ছিল বাকি। ভারত বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 160 রানে পরাজিত করায় সুবিধা হলো বাংলাদেশের। ভারতের এই জয়ে বাংলাদেশের জন্য আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আর কোনো বাধা রইল না, যেখানে হয়তো নেদারল্যান্ডস জিতলে সমীকরণ অন্যরকম হয়ে যেত।